আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের প্রশ্ন করেন, আজকে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন আমার কাছে প্রশ্ন করেছে, ম্যাডাম যৌন মিলনের সময় মেয়েদের প্রতিবারে বীর্য বের হয় না কেন? এটা কি পুরুষের ভুলের কারণ নাকি মহিলার বীর্যের অভাব? কত মিনিট যৌনক্রিয়া করলে মহিলা পরিপূর্ণ তৃপ্তি পাবে? দর্শক, আপনার প্রশ্নের উত্তরে বলবো, যৌনকর্মের সময় যেমন পুরুষের একবার বীর্যপাত হয় এবং বীর্যপাতের পরে লিঙ্গ নরম হয়ে যায়, মহিলাদের কিন্তু এরকম নয়। মহিলাদের যৌনকর্মের সময় একাধিকবার অর্গাজম হতে পারে, একবার কিংবা দুইবার কিংবা তারও বেশি। আবার এমনও হতে পারে যে যৌন মিলনের সময় মহিলাদেরও একবারও অর্গাজম হয়নি। পুরুষ যেমন বীর্যপাত হওয়ার আগে টের পায় যে কিছুক্ষণের মধ্যে হয়তো তার বীর্যপাত হবে, মহিলারাও কিন্তু তার অর্গাজম হওয়ার আগে এটা অনুভব করতে পারে। মহিলাদের যৌনাঙ্গের উপরে যে ক্লাইটোরিস রয়েছে, এই ক্লাইটোরিস যদি হালকা নাড়াচাড়া করা হয় তাহলে মহিলারা খুব দ্রুত যৌন উত্তেজিত হয় এবং তাদের অর্গাজম হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায়। কারণ মহিলাদের ক্লাইটোরিসে প্রচুর পরিমাণে নার্ভ রয়েছে, যখন লিঙ্গ দ্বারা এবং আঙ্গুল দ্বারা এই ক্লাইটোরিস নাড়াচাড়া করা হয় তখন এই নার্ভগুলো অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং মহিলাদের খুব দ্রুত অর্গাজম হয়ে যায়। মনে রাখবেন, মহিলাদের যদি যৌন মিলনের সময় অর্গাজম না হয় এটা কিন্তু তার শরীরে বীর্যের অভাবের কারণে নয়, বরং যৌন মিলনে তার তৃপ্তি না পাওয়ার কারণে। সাধারণত আমাদের দেশের একজন মহিলার সঙ্গে যদি কোনো পুরুষ 5 থেকে 7 মিনিট কিংবা তারও বেশি সময় ধরে এক নাকারে যৌন মিলন করতে পারে এবং যৌন মিলনের আগে যদি স্ত্রীকে খুব ভালো করে উত্তেজিত করে নেয় এবং যৌন মিলনের সময় স্ত্রীর ক্লাইটোরিস যদি হালকা হাত দ্বারা নাড়াচাড়া করে, তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই স্ত্রীকে অর্গাজম দেওয়া সম্ভব। এছাড়া অনেক মেয়ে আছে যাদের স্তনে, নিতম্বের, নাভিতে এ সকল জায়গায় হাত দ্বারা স্পর্শ করলে কিংবা মুখ দ্বারা চুষলে মহিলাদের খুব বেশি যৌন উত্তেজনা আসে এবং খুব দ্রুত অর্গাজম হয়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে সব মেয়েদেরই যদি স্তনে কিংবা নিতম্বে আদর করা হয় বা মুখ দ্বারা চুষে দেওয়া হয় তাহলে সব মেয়েই যে একই রকম যৌন উত্তেজনা অনুভব করবে এবং সবারই যে একইভাবে অর্গাজম হবে তা কিন্তু নয়। বরং প্রত্যেকটা নারীর যৌন উত্তেজক অঙ্গ ভিন্ন ভিন্ন হতে পারে। কারো যদি স্তনে আদর করলে যৌন উত্তেজনা জাগে, কারো আবার দেখা যায় নিতম্বে কিংবা পায়ের পাতায় সুড়সুড়ি দিলেও যৌন উত্তেজনা জাগতে পারে। আপনার স্ত্রীর যৌন উত্তেজক অঙ্গ কোনটা এটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। মনে রাখবেন, অনেক সময় পুরুষের বীর্যপাত হয়ে গেলেও মহিলাদের ঠিকমতো অর্গাজম হয় না। পুরুষদের অবশ্যই তার স্ত্রীর অর্গাজমের বিষয়ে দৃষ্টি রাখতে হবে, কারণ পুরুষের বীর্যপাত হওয়ার ফলে সে যেমন যৌন মিলনে তৃপ্তি পায় এবং আনন্দ খুঁজে পায়, ঠিক একইভাবে মহিলার যদি অর্গাজম না হয় তাহলে কিন্তু সে যৌন মিলনে তৃপ্তি পায় না। এজন্য পুরুষের বীর্যপাত হয়ে যাওয়ার পরও তার স্ত্রীর যদি অর্গাজম না হয় তাহলে তার হাতের একটা আঙ্গুল দিয়ে তার স্ত্রীর যৌনাঙ্গের উপরে ক্লাইটোরিস যদি হালকা নাড়াচাড়া করে এবং আদর করে তাহলে কিন্তু খুব অল্প সময় তার স্ত্রীকে অর্গাজম দেওয়া সম্ভব। মনে রাখবেন, নিয়মিত অর্গাজম মহিলাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। অর্গাজম নারীদের যৌবনকে দীর্ঘস্থায়ী করে, মহিলাদের শরীর এবং মন প্রফুল্ল রাখে। নিয়মিত অর্গাজম হলে মহিলাদের মুখে বলিরেখা পড়ে না, চেহারার উজ্জ্বলতা বাড়ে। এছাড়া অর্গাজমের ফলে মহিলাদের বুকে দুধ উৎপাদন ক্ষমতা বাড়ে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।